আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দুর্বল স্টুডেন্ট যারা এবং মিডিল অর্ডার স্টুডেন্ট তাদের জন্য একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন বেসিক নিয়ে আসছি আশা করি সবার ভালো লাগবে এবং খুব উপকৃত হবে ঠিক আছে তাহলে শুরু করা যাক দেখুন এখানে ডেট আছে সো আর অবশ্যই বলি যদি আমার এই বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে শুরু করা যাক দেখুন প্রথমে আমরা ফার্স্টে লিখবো বা মুখস্থ করবো ডেট তারিখ যেমন আমি লিখছি ডেট ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি তারপরে আমরা অবশ্যই মুখস্ত করবো দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল যে কোনো একটা বিষয় অবশ্যই মেমোরি মুখস্ত করতে হবে এবং লিখতে হবে তারপরে বিয়া আমি লিখছি আমি যেহেতু আমার গ্রাম গ্রামের স্কুলের নাম হচ্ছে বিয়াখাট হাই স্কুল সো আমি তাইন লিখেছি এবং গুরুদাসপুর নাটোর সো এখানে আপনার যে স্কুলের নাম চাইবে বা বলবে বা অথবা আপনার যে স্কুল সেই স্কুলের নাম অবশ্যই অবশ্যই এটা লিখবেন দ্বিতীয়ত এরপরে আপনি সাবজেক্ট লিখবেন সাবজেক্টের পর পিওর ফর অ্যান অথবা অ্যাপ্লিকেশান ফর অ্যান আপনি যেটাই লিখুন লিখবেন তবে এটা আমি আমার সহজ এই জন্য আমি এটাই লিখেছি যে সাবজেক্ট পিও ফর অ্যান অ্যানটা কেন লিখেছি এখানে দেখুন অনলাইন ক্লাস যদি হয় তাহলে আমরা ও অর ভ অক্ষর সো আমরা অ্যান দেবো আর যদি এ দি দিই তাহলে দেখুন থ্রি টিটা হচ্ছে কনসন্যান্ট সো আমরা টি অক্ষর দিয়েছি যদি ভয় অক্ষর দিয়ে যদি কোনো বিষয়টা আসে তাহলে আমরা অ্যান দিব আর যদি কাউন্সেলের দিয়ে যদি শুরু হয় তাহলে অবশ্যই সমস্যা অবশ্যই আমরা এ দিয়ে শুরু করব তাহলে আমরা শুরু করতে পারি সাবজেক্ট ফিয়ার ফর অ্যান অনলাইন ক্লাস অথবা সাবজেক্ট ফিয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে দেখুন আমরা শুরু করবো স্যার তারপরে উইথ ডি ইউ আমার সাথে সাথে প্লিজ বলুন উইথ স্যার উইথ ডি ইউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আবার বলুন উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই বেগ টু স্টেট দ্যাট দেখুন আই যদি অর্থাৎ একা যদি হয় যেমন ট্রান্সফার সার্টিফিকেট আপনি শুধু আপনার জন্য সেই ক্ষেত্রে আই বেগ টু স্টেট দ্যাট এখানে বলবেন আই এম এখানে ব্যাকেট তুলে দেবেন আগে অবশ্যই কিন্তু ব্যাকেটগুলো তুলে দিতে হবে সো আই এম বোঝানোর ক্ষেত্রে লাল কালি সিস্টেম করেছি সো আই এম এ রেগুলার আপনি একজন সো এ বলবেন রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস টেন আপনি যে যেই স্কুলের স্টুডেন্ট সরি যেই ক্লাসের স্টুডেন্ট সেই ক্লাসের নামটা দেবেন টেন হলে টেন নাইন হলে নাইন সেভেন হলে সেভেন যাই হোক টেন অফ ইউর ফেমাস স্কুল আপনার বিখ্যাত স্কুলের কলেজ যদি কলেজ হন তাহলে কলেজ স্কুল হলে স্কুল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এজ ইউ উইশ এরপরে এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা যদি অনলাইন ক্লাস হয় তাহলে অনলাইন ক্লাস সম্পর্কে আপনি লিখবেন যদি আপনার ট্রান্সফার সার্টিফিকেট হয় তাহলে ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে লিখবেন এবং যদি অন্যান্য বিষয় হয় আপনি এই জায়গা সেই বিষয়গুলো লিখবেন যেমন ধরুন আমি এখানে ট্রান্সফার সার্টিফিকেট তারপর এভরি ওয়ান সামথিং টুগেদার যদি ধরে নেন ট্রান্সফার সার্টিফিকেট তাহলে এই যে দুই লাইন বারাই লাইন এই বিষয়টুকু যদি আপনি এই গ্যাপে দিতে পারেন ইনশাল্লাহ আপনার অ্যাপ্লিকেশন পরিপূর্ণভাবে হয়ে যাবে তারপরে আপনি কি বলবেন সো আই যদি একজন হন একাই যদি হন তাহলে সো আই নিড এ অথবা এন যদি অনলাইন ক্লাস হয় তাহলে আপনার অনলাইন ক্লাস লিখবেন যদি ট্রান্সফার সার্টিফিকেট হয় তাহলে অবশ্যই এখানে ট্রান্সফার সার্টিফিকেট লিখবেন আর বহু যদি সবাই মিলে হয় তাহলে আপনি লিখবেন সো উই উই নিড এ অথবা এন আগের আগের মতোই কথা বললাম ওইটাই যে সো উই নিড উই নিড তারপরে অনলাইন ক্লাস হলে অনলাইন লিখবেন যেহেতু অনলাইন ক্লাসটা সবার জন্য সো আমি লিখতে পারি উই নিড এ বা অনলাইন অনলাইন ক্লাস আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে দেখুন এরপরে এরপরে আগে বলছি এই ফাঁকা জায়গাতে কিন্তু অবশ্যই এটা লিখতে হবে আর এই ফাঁকা জায়গা এই অনলাইন ক্লাস সম্পর্কে বা ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে এখানে বা যে বিষয় হোক সেই বিষয় সময় এখানে আলোচনা করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে দেখুন আই দে অথবা উই দি ফ্র যদি আপনি একা হন তাহলে অবশ্যই লিখবেন আই দে আর যদি আপনি অনেকজন হয় যদি অনলাইন ক্লাস হয় তাহলে অবশ্যই লিখবেন বর্ণ যে কোনো কেউ যে কোনো কিছু যা একা সম্ভব না দশজন পাঁচজন দুইজন এরম যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করেন সেই ক্ষেত্রে আপনার লিখতে হবে উই ইয়ার ফ্র ফ্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি অ্যানাভ টু গ্র্যান্ড গ্র্যান্ড মি যদি একা হন তাহলে অবশ্যই মি লিখবেন আর যদি অনেকজন হন যদি অনলাইন ক্লাস যেমন এমন যে কেউ যদি অনেক কিছু চান তাহলে অবশ্যই আস লিখবেন আর এ অথবা অ্যান এটার বিষয় তো বলেছি যদি ভয়ল অক্ষর দিয়ে শুরু হয় তাহলে অ্যান লিখবেন যদি কনসোনেন্ট অক্ষর দিয়ে শুরু হয় তাহলে এ লিখবেন এখন বিষয়টা হচ্ছে কোনো কিছু এই মিডিল অর্ডারে লিখেছি দেখুন কোনো কিছু আয়োজন করলে অ্যারেজ অ্যারেন্স বসবে যদি কোনো কিছু আয়োজন করতেছেন যেমন আপনি আপনি স্কুলে একটা কি একটা পিকনিকের জন্য আয়োজন করতে চান সেই ক্ষেত্রে আমাদের এ গ্র্যান্ট এনআফ টু গ্র্যান্ট না লেখে আপনি লিখতে পারেন যে এনআফ টু অ্যারেঞ্জ মি আমাদের একটা কি আয়োজন করার সুযোগ সুবিধা দেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এই ফাঁকা জায়গাতে অবশ্যই যেই বিষয়টা আপনা আপনি সাবজেক্টের পর বিষয় অনলাইন ক্লাস অথবা ট্রান্সফার সার্টিফিকেট সেই বিষয়টা এই জায়গাতে আপনার বসাতে হবে এরপরে দেখুন আপনি যদি একজন হন বা একাই যদি চান যেমন ট্রান্সপোর্ট সার্টিফিকেট কমন রুম বা সিট হোস্টেল যে কোনো বিষয় যদি আপনি একা চান তাহলে আপনার অবশ্যই শেষে লিখতে হবে ইউর অবেইডিয়ান্টালে স্টুডেন্ট মিস্টার কেয়ার রোল এত ক্লাস নাম্বার এত আর যদি অনেক স্টুডেন্ট হন অনেক স্টুডেন্ট তাহলে আপনি লিখতে পারেন যে ইয়োর অভিজেনথ লেই স্টুডেন্টস এখানে অবশ্যই সব স্টুডেন্টস ক্লাস টেন যদি আপনি ক্লাস টেনের হন তাহলে ক্লাস টেন এবং তারপর লিখতে পারেন আপনি এখানে ব্যাকেট অবশ্যই হবে না আমি কিন্তু ব্যাকেট দিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে ক্লাস টেন সায়েন্স গ্রুপ যদি আপনি সায়েন্স হিউম্যানিটিস হন মানে মানবিক শাখায় হন তাহলে অবশ্যই লিখতে পারেন যে হিউম্যানিটিস গ্রুপ অফ ইয়োর স্কুল অফ ইয়োর স্কুল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়টা এই বিষয়টুকু যদি আপনার মেমোরাইজ বা মুখস্থ থাকে আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনারা অ্যাপ্লিকেশন বুঝবেন আর এর পরবর্তী ভিডিওটা আমি এইগুলা ট্রান্সফার সার্টিফিকেট তারপরে প্রিন্সাল হেল্প ফর দ্য ফোর ফান্ড এগুলো আছে এটা আমার দ্বিতীয় নাম্বার ভিডিও দেব এগুলা যদি আপনারা এই দুই লাইন বা তিন লাইন মুখস্থ করেন এবং মুখস্থ করার পর যদি এই জায়গাগুলোতে আপনারা বসিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলতেছি আপনাদের সুন্দর একটা অ্যাপ্লিকেশন লেখা হয়ে যাবে এবং আপনারা যথেষ্ট মার্ক পাবেন ইনশাআল্লাহ তে দ্বিতীয় ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর এটা যদি ভালো থাকে অব ভালো লাগে এবং অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা